আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম। এটা আসলে নতুনও না, আমি মনে হয় এর আগে শেয়ার করছিলাম। তো আজকে ভাবছি রান্না করতেছি, তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার শেয়ার করি। তো তাই আজকে আবার এটা শেয়ার করলাম, কারণ এটা আমার বাচ্চাদের আসলে খুব ফেভারেট একটা আর কি খাবার। তো আমি এই চিকেনগুলো মেরিনেট করে রাখবো। এই চিকেন দিয়ে বাচ্চাদেরকে এক ধরনের, এটা চিকেন ব্রেস্ট, এটা দিয়ে এক ধরনের রেসিপি করে দিব। আর এটা চিকেন উইংস, এটা দিয়েও একরকম রেসিপি করে দিব। আর এটা চিকেন লেগ থাই, এগুলা দিয়েও আরেক রকম করে দিই। তো সবগুলো রেসিপির জন্যই আমি একই মশলা ব্যবহার করি, তো সেগুলো আর কি আপনাকে বলবো। আমি এখানে আপনাদেরকে বলবো আর কি, তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিছি, গোলমরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, রসুনের গুঁড়া। রসুনের গুঁড়া যদি হাতের কাছে না থাকে, না দিলেও পারবেন, আদা রসুন বাটা যেহেতু দিব। আর এটা একটা থাইমি লিপস দিছি, এটাও অপশনাল, এটা যদি না থাকে না দিলে পারবেন। আমার হাতের কাছে ছিল তো আজকে আমি এটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া আর সামান্য একটুখানি হলুদের গুঁড়া। আমার আবার যে কোনোতেই মানে হলুদটা দিলে কালারটা ভালো আসে, তো আমি একটুখানি হলুদের গুঁড়া আসলে এটার সঙ্গে দিয়ে দিই। আর আমি এখানে রাখছি আদা রসুন বাটা, তো এই মশলাগুলোর ভেতরে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো যেহেতু আজকে একটুখানি চিকেন বেশি ম্যারিনেট করে রাখবো, তো এই জন্য আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব। আপনারা যদি অল্প চিকেন আর কি ম্যারিনেট করেন, তবে অবশ্যই একটা ডিম দিয়ে দিবেন। আর এখানে গোটা একটা লেবুর রস চিপে রাখছিলাম, তো লেবুর রসটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটুখানি সয়া সস। আমি আসলে কোনো কিছু পরিমাপ করে দিই না, হাতের কাছে যখন যেটা থাকে আর কি দিয়ে দিই। কোনো মশলা যদি নাও থাকে, তো না থাকা অবস্থাতেও করি অন্য মশলা দিয়ে। তো না থাকলে যে করবো না সেটা করি না, কিন্তু সেটা একটু আমার ব্রেন কাটাই অন্যরকম করে করি। আর এটার ভিতরে আমি এখন দিয়ে দিব একটুখানি টমেটো কেচাপ, আর এখন দিব একটুখানি ম্যাগির যে হাট কেচাপটা থাকে সেটা দিয়ে দিব একটুখানি। আপনাদের হাতের কাছে যদি অন্য হাত কেচাপটাও থাকে সেটাও দিতে পারবেন। তো সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে নিব, নিয়ে চিকেনগুলো আর কি এটার ভেতরে দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো আমার এই রেসিপিটা আসলে অনেকবার আমি দিয়ে দিছি, আমি যখনই রান্না করি তখনই দিই। তো এখনও দেখা যায় আইডিয়ার ফে আর কি আমার পেজে আপনার নতুন নতুন ফলোয়ার যুক্ত হয়েছে, তো তাদের জন্য আবার আমি আর কি যেহেতু রান্না করতেছি তো আবার দিয়ে দিলাম। তো মশলাটা আমার মাখানো শেষ, আমি এখন এখানে যে চিকেনগুলা ধুয়ে রাখছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো চিকেন লেগ থাইগুলো মাখাই নিছি, এখন আমি এই চিকেনের ভেতরে আবার যে চিকেনের ব্রেস্টগুলো কেটে রাখছিলাম সেগুলা দিয়েও সবগুলা দিয়ে মাখাই নেব। তো চিকেনটা আমার ম্যারিনেট করা শেষ, আমি এক পাশে একদম চিকেন লেগ থাই রেখে দিছি, আর এক পাশে চিকেন উইংস আর যে চিকেন ব্রেস্টগুলো কেটে নিছিলাম সেগুলো, কারণ আমি আলাদা আলাদা রেসিপি করব এটা দিয়ে। তো আমার সুবিধার জন্যই আর কি আমি দুই পাশে আলাদা করে রেখে দিলাম, যে যখন মন চায় বাচ্চাদেরকে করে দিবার। এটা আমি কিন্তু ফ্রিজের আর কি নিচেরটাতেই এক সপ্তাহের মতো এটা এরকম ম্যারিনেট করে রাখতে পারবো, 5-6 দিনের মতো। তো আমি আজকে আর কি চিকেনের ব্রেস্টগুলো রান্না করব বাচ্চাদের জন্য। তো চিকেনের ব্রেস্টগুলো আলাদাভাবে অন্য একটা পাত্রে আর কি উঠায় নিচ্ছি। তো অন্য আরেকটা পাত্রে উঠায় নেওয়ার পরে আমি এটার ভিতরে 1 চামচ বেসন মিক্সড করে দিব। তো হাতের কাছে যদি বেসন না থাকে, অবশ্যই শুধু ময়দা দিয়েও করতে পারবেন। আমি কিন্তু বেসন দিয়ে সবসময় করি না, ময়দা দিয়েও করি অনেক সময়। তো ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর 5 মিনিটের মতো আমি রেখে দিছিলাম, দিয়ে আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি আলাদা আরেকটা পাত্রে শুধু শুকনো আর কি ময়দা নিছি, ময়দার মধ্যে কিন্তু কোনো কিছু মিক্সড করিনি। তো একটা একটা করে চিকেন নিয়ে আমি তেলের ভেতরে দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো চিকেনগুলো ভাজা হচ্ছে, এর ফাঁকে ফাঁকে আমি যে আলাদা চিকেনগুলো ছিল সেগুলোও ময়দাতে আর কি ভালোভাবে মিক্স করে করে অন্য আরেকটা পাত্রে রেখে দিলাম, যেন এটা ভাজা শেষ হলেই আমি এই চিকেনগুলো আবার ভেজে নিতে পারি। তো এর মধ্যে আমার ছেলে ইব্রাহিম প্লেট নিয়ে এসে দাঁড়ায় আছে, কখন থেকে কখন চিকেনগুলো হবে সে খাবে একটুখানি। তো ভাজার পরেও কিছু চিকেন নিয়ে গেল। তো
চিকেন গুলো আল্লাহর রহমতে সবগুলো আমি ভেজে রেখে দিছি এখানে। তো আমি যে চিকেনের জন্য সসটা তৈরি করব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কিছু পার্সেলি শুকনো পাতা, এখানে পার্সেলি আর কি যেটা গাছের পাতা সেটা কেটে দিলেও পারবেন। তো দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স, তো দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো কেচাপ, দিয়ে দিব হানি, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিবেন, আর হাতের কাছে হানি না থাকলে ব্রাউন সুগার কিংবা হোয়াইট সুগারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম বারবিকিউ সস, আর এখানে একটা লেবুর রস করে রাখছিলাম সেই লেবুর রসটাও দিয়ে দিলাম। দিয়ে সসটা ভালোভাবে মিক্সড করে নেব, ও আর একটুখানি ম্যাগির যে হাট কেচাপটা সেটাও দিয়ে দিলাম, এখানে যে কোনো হাট কেচাপ দিলে হবে। আর আমি এখানে মশলাগুলো রেখে দিছি যেগুলো দিয়ে আর কি চিকেন রান্না করব। তো চিকেনগুলো আমি এখানে রান্না করার জন্য দিয়ে দিলাম প্রথমে বাটার, তো বাটারটা মেল্ট হলে আমি প্রথমে রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তো এখানে আমি কিছু ক্যাপসিকাম কুচি করে কেটে রাখছিলাম, তো রসুনের ভিতরে আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব। আর আমি এখানে কিছু পেঁয়াজ আর মরিচ কেটে রাখছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এগুলো আসলে অপশনাল ভেজিটেবল, আপনারা দিলেও পারবেন না দিলেও পারবেন, কিন্তু রসুনটা অবশ্যই দিতে হবে। রসুনটা না দিলে এটার আসলে কোনো মজাই লাগবে না, রসুনের স্মেলটা এখানে আসল। আর বাটার অবশ্যই বাটার বা ঘি দিয়ে করার চেষ্টা করবেন। তো সবজিটা আমি আর ভালোভাবে আর কি বেশি ভাজবো না, হালকা শুধু একটুখানি ভেজে নিব 2 মিনিটের মতো। তো 2 মিনিটের মতো ভেজিটেবলগুলো ভাজা শেষ, এখন আমি যে সসটা মিক্সড করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এটার ভেতরে। সসের স্মেলটা এত সুন্দর বের হয়েছে। তো সসটা 1 মিনিটের মতো একটুখানি জাল করে নেব, নিয়ে চিকেনগুলো আমি দিয়ে দিব। তো সসটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন যে চিকেনগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম সব। তো এই সময় চুলাটা কিন্তু অবশ্যই একটুখানি আস্তে দিয়ে তারপরে মিক্স করে নিতে হবে। দেখি তোমার খাইতে ইচ্ছা করতেছে, মানে এত জুসি আর কালারটা এত সুন্দর, মাশাল্লাহ। তো হয়ে গেল আমার চিকেনের রেসিপি, এটা আমার বড় ছেলে আমাকে শেখাইছে, মানে এটা তার খুব পছন্দ, তো আজকে বাসায় আছে তো এই জন্য ভাবলাম যে আজকে এটা বানাবো ওদের জন্য। তো হয়ে গেছে, আমি প্রায় 1 মিনিটের মতো শুধু নেড়েছে আর একটু সসগুলো লাগাই নিছি চিকেনের গায়ে। তো ভালো লাগলে অবশ্যই বানাবেন, চিকেনটা আসলে খাইতে অনেক মজার। তো আমি একটু বাচ্চাদেরকে আর কি সুন্দর দেখার জন্য ক্যাপসিকাম আর শসা কেটে এরকম করে ডেকোরেশন করে দিছিলাম। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খাবারই যদি বাচ্চাদেরকে বড়দেরকে মানে সাজায় একটুখানি দেওয়া যায়, তো আমার মনে হয় ওই খাবারের প্রতি তাদের আগ্রহটা আরও বাড়ে আর কি। তো আমি উপর দিয়ে একটুখানি সাদা তিলও দিয়ে দিছি। তো অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। তো চিকেনটা তো আসলে মানে এমনি খাবে না, তো তার জন্য একটুখানি বাচ্চাদেরকে পোলাও আর কাবাব ছিল গরুর মাংসে সেটা ভেজে দিছি, আর একটুখানি থাই স্যুপ করে দিছি চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে। তো ইনশাল্লাহ এই স্যুপের রেসিপিটাও আপনাদের সঙ্গে আরেকদিন ইনশাল্লাহ শেয়ার করব, স্যুপটাও খাইতে আসলে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ।